রহমত দিনগ্রস্ত হয় না। তোমার বাবা জানেন যে বিশ্লেষণ, বাবা জানেন যে ব্যাখ্যাও করব, জিন মানে কি? সুরা কিয়ামতের মধ্যে যদি আপনি সুরা জিনের মধ্যে যদি বাবা জানেন এটা পড়ে, বলতেছে জিন শব্দের অর্থ হচ্ছে নিম্ন জ্ঞান সম্পূর্ণ, যাদের খুবই সীমিত জ্ঞান, নিম্ন জ্ঞান, নিম্ন শ্রেণীর জ্ঞান আছে তাদেরকে জিন বলা হয়। এবং এই জিন, জিনদের দ্বারা বাবা জানি বলতেছেন খেয়াল করবেন, এইরকম ভাবে বাবা জান বলছেন খেয়াল করেন, দেখেন জিনের মধ্যে জিন দিয়ে কি রাজমিস্ত্রির কাজ করানো হয়েছে, ডুবুরির কাজ করানো হয়েছে, মণিমুক্ত আহরণের কাজ করা হয়েছে। তার মানে এই কাজগুলা যারাই করে নিম্ন জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিরাই করে। জিন ব্যস্ত, জিন কি সব জিন আবার খারাপ না? বাবা জান বলতেছেন এক জিনের জন্য সমস্ত জিনের আপনি ধৌত করেন না, সব জিন খারাপ না, একটা জিন সেটা কি আজাজিন, সে কে যে বিদ্রোহ করছে আদমের বিরুদ্ধে আল্লাহর সামনে। বিদ্রোহ করা মানে কি? ইচ্ছা জাহির করছে, ইচ্ছা প্রকাশ করছে, নিজের ইচ্ছা, জিনের ইচ্ছা, সে নিজের ইচ্ছাটা প্রকাশ করছে। এর জন্য বলে যে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়। আবার কোরআনে বলতেছে অমায়ান থেকে আনিল হাওয়া, আমার হাবিব কখনোই নিজের উপর ভিত্তি হইতে, নিজের ইচ্ছা হইতে একটা কথা বলে নাই। তার মানে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, জিনগ্রস্ত হইলে নিজের প্রকৃতি থেকে কথা বলবো, আর জিনগ্রস্ত নয় এর জন্য নিজ প্রকৃতি থেকে কথা বলে নাই, তার রব যেটা বলতে বলছে সেটাই বলছে। এই কথাগুলো সম্পূর্ণ আমার বাবা জানের কিতাব মোবারকে বই পড়েন আপনি পাইবেন, এত সুন্দর ভাবে বাবা জান দিছে, অতুলনীয়। এই জিন সম্বন্ধে একটা সুরাই আছে, সুরা জিন। এই জিন কি ধোয়া নাই কিন্তু উত্তাপ আছে, আমার শরীরে কি উত্তাপ নাই? আছে তো, আমার মধ্যে কি উত্তাপ নাই? আছে, এত তাপ আছে যে ধোঁয়া কখনোই উঠে না কিন্তু উত্তাপ আছে। এই কুলসিত জিনের কথা বলছে, যে জিনটা কুলসিত, আর এই কাম করে যে রিপু গুলা এগুলো সব জিনেরই মূলত, যেটাকে শয়তান বলা হয়, কুলসিত জিনকে শয়তান। এই জন্য মহানবীর হাদিসেও আছে, মহানবী বলছেন কি প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটা করে শয়তান আছে, এই শয়তানটাকে নয় তুমি নিজের নফস থেকে তাড়াইয়া দাও, আর না হয় মুসলমান করে নাও। মুসলমান মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কার কাছে করব? গুরুর কাছে, মুর্শিদের কাছে, পীরের কাছে, রসুলের কাছে, এই আত্মসমর্পণ করতে হবে। এই জায়গায় জিন আত্মসমর্পণ করতে চায় না, সে বিদ্রোহ করে। নাহিদ বাবা কিছুক্ষণ আগে বলছে যে ইচ্ছাটাকে ই করা, দমন করা, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, আর এই ইচ্ছাটাই হচ্ছে কলুষিত জিন। এর জন্য আমি একটু আহ্বান করব যে বাবা জানের বই মুবারক করেন, সেখানে আপনার মন কাকে বলে, প্রবৃত্তি কাকে বলে, শয়তান কাকে বলে সব জানা যাইব। এবং বাবা জান বই মুবারকের মধ্যে এটাও বলছে, নূরে হকে হক আছে, হক চিন আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দী হবে, হবে না খোদা। তাকে চিনতে বলছে, বুঝতে বলছে, তারপরে আবাদত করতে বলছে, আর না চিনা না বুঝিয়া যদি আবাদত করে বাবা জান বলতেছেন এটা ভূতের বন্দীগী হবে, খোদার বন্দীগী হবে না। এই জিনকে জানার জন্যই গুরু ধরতে হয়, চিনার জন্য যে কুলসিত, এই জিনকে তাড়াবার জন্য, নফসকে চিনবার জন্য গুরু ধরতে হয়। আবার বলতেছেন যে আমরা রূপ ধারণ করছে আল্লাহপাক, আমরাকে আরবিতে বলা হয় নাহানু, আর আমিকে আরবিতে বলা হয় আনা। এই আনা আর নাহানু এইটার
তফাৎটা এটার অর্থটা ব্যাখ্যাটা অনেক বড় বড় ইসলামিক গবেষক এবং বড় বড় পীর মাশায়েখগণ জানে না এবং যখন প্রথম বলা হয় তখন তারা থতমত খায়া যায় যে এটা কি বলল আমরা আমি আল্লাহ কোরআনের মধ্যে এক বচনও ব্যবহার করছেন বহু বচনও ব্যবহার করছেন এক বচনকে আল্লাহ যেখানে নিজে আমি বলছি সেখানে ব্যবহার করছে আনা আর যেখানে আমরা ব্যবহার করছি সেখানে বলছেন নাহানু যেরকম কোরআনে আপনি কোথাও পাবেন না আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ যে আমি তোমার সাহারগের নিকটে অবস্থান করি এটা কিন্তু বলে নাই বলছে কি নাহানু নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ নাহানু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কি আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি এই এই পড়াটা এইখানে বলা হয়েছে এই জায়গায় আছে এখন এখানে একটা খুব সুন্দর বাবা জানের বিশ্লেষণ আছে ব্যাখ্যা আছে যে বলতেছে আনা আন্নাহানু শয়তান নফসের সাথে খান্নাস রূপে মিশে থাকে কিন্তু রু কইলে নফসের সাথে মিশা থাকে না রু জীবন রোগের নিকটে অবস্থান করে এত অপূর্ব ভাবে বাবা জান বলছে কথাটা খুবই সুক্ষাতি সূক্ষ্ম যে শয়তান খান্নাস রূপী শয়তান নফসের সাথে মিশে থাকে কিন্তু রু কখনোই নফসের সাথে মিশে থাকে না নফসের নিকটে অবস্থান করে এই জিনিসটা আজ পর্যন্ত কারোর চোখে পড়ে নাই আমার দয়াল বাবা জান এটা বলছে এই বাবা জানের বই মোবারক এবং কোরআনে এটা তো এই আমরা রূপ যখন ধরে এই আমরা রূপটাকে বলা হয় আহাদ রূপ আমি গত দু একদিন আগে সৌদি আরবের যে ছাপানো কোরআন যেটা হাজিদেরকে উপহার দেওয়া হয় সেই কোরআনটার নাম হচ্ছে মারিফুল কোরআন এই মারিফুল কোরআনের মধ্যে আমি বাবা জানের কোরআনের মধ্যে সূরা ইখলাস এইটার হুবহু অর্থ এবং অনুবাদ কিছু ব্যাখ্যা আছে ওটা পড়ার সময় আমি মনে থেকেই জাগলো যে তাহারা কি বলছে দেখি তো আমি যখন খুললাম সূরা ইখলাসের মধ্যে মারিফুল কোরআনে সৌদি আরবের ছাপানো সেই কোরআনের মধ্যে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ অর্থটা লিখছে যে আপনি বলে দিন আল্লাহ এক আর আমার বাবা জান যে বাবা জানের কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা এই শব্দে শব্দে বাবা জান সূরা ইখলাসের মধ্যে বলতেছেন কুল হু আল্লাহু আহাদ এই শব্দের অর্থ হচ্ছে কুল বলে দিন আল্লাহু আল্লাহ আহা অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূসত্তা যা তোমার সাথে আষ্টে পৃষ্ঠে জুড়ায় জুড়ায় বেঁধে দেওয়া হয়েছে তুমি দেখতে শিখো কুল হু আল্লাহু আহাদ কোরআনে বলা হয় নাই কুল হু আল্লাহু ওয়াহিদ কারণ কুল হু আল্লাহু ওয়াহিদ বললে বলা অর্থ হবে আল্লাহ এক ওয়াহিদ বলা হয় নাই বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আহাদ মানে আল্লাহ অখণ্ড অদ্বিতীয় যাকে খণ্ডন করা যায় না ভাগ করা যায় না স্বয়ং ভূসত্তা আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে এবং আপনি যখন বাবা জানের বই মুবারকে পড়বেন যে আমি এবং আমরা রহস্য এই চ্যাপ্টারটা এবং ওয়াহেদ আর আহাদের বর্ণনা এই চ্যাপ্টারটা আপনি দেখবেন অতুলনীয় অভাবনীয় এত সুন্দরভাবে বিশ্লেষণ করছে যে মহানবীর আগমনই হচ্ছে আহাদ মন্ত্র নিয়া বাবা জানের একটা বাণীতে বাবা জানের একটা ওয়াজে বলছেন আজ থেকে 6000 বছর আগে কি বলতেছে জয়মনি যে আরবের দেশে মরুর বুকে কুল হু আল্লাহু আহাদের মন্ত্র নিয়ে এক মহাপুরুষের আগমন হবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে মোহাম্মদ তোমরা তাকে মাইলো 6000 বছর আগে এক দুই বছর আগে না তো এটা কি উনি গায়েবের খবর বললো না এইটা আবার আমাদের মুসলমান মাওলানা সাহেবরা নেয় কিন্তু অন্য কথাগুলো আবার নেয় না
এর ভিতরও অনেক ই থাকে। তো কাজেই এইগুলা যদি রহস্যগুলা বুঝতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয় বাবা জানের বইগুলা এবং বাবা জানের কোরআনটা পড়তে হবে। তাই আমি এবং আমরা, আমিকে অহেদ বলে, আমরাকে আহাদ বলে। এই আহাদ কি? সমগ্র সিফাত, সমগ্র সিফাত তোলার কে নিয়ে যে অবস্থান করে তাহাকে আহাদ বলা হয়। আর ওয়াহেদ সমস্ত সিফাতের অনেক ঊর্ধ্বে। ওয়াহেদের মধ্যে সিফাত নাই, সিফাতের মধ্যে ওয়াহেদ বিরাজিত না। সিফাতের মধ্যে সিফাত, যখন সিফাত মানে কি? গুণাবলী, সমস্ত গুণাবলী নিয়ে যে অবস্থান করে তাহাকে আহাদ বলা হয়। আর সমস্ত গুণাবলীর ঊর্ধ্বে যে অবস্থান করে তাহাকে ওয়াহেদ বলা হয়। এই আহাদ আল্লাহ আর ওয়াহেদ আল্লাহ এইটা বুঝতে হইলে, এইটা সম্পূর্ণ বুঝতে হইলে আবার বাবা জানের এই বই মুবারক পড়তে হবে। মারেফতের গোপন কথা, সুফিবাদাত্ম পরিচয়ের একমাত্র পথ, নিষ্ঠুব চিত্ত দাহ, সুফিবাদ সার্বজনীন, ফকিরির গোপনের গোপন কথা, ফকিরির আসল কথা, আল্লাহ কোথায় থাকে, শরিয়তি শয়তান মারেফতি শয়তান, শরিয়তি কাবা মারেফতি কাবা, শরিয়তি সেজদা মারেফতি সেজদা, এই বইগুলা পড়তে হবে। এই বইগুলা পড়লে এত সুন্দর ভাবে বাবা প্রত্যেকটা বিষয় উজাড় করে দিছে। আমার বাবায় উজাড় করে দিছে, কোনো কিছুর বাকিও নাই, কমতিও নাই, কিন্তু আমি কতটুকু নিতে পারবো এটা হলে আমার উপরে নির্ভর করে। কিন্তু আমার দয়াল এমন ভাবে উজাড় করছে যে নিজের বইয়ের সত্তা পর্যন্ত নিলাম করে দিছে আমার বাবা। এত বড় দান আজ পর্যন্ত কেউ করতে পারে না। তো এই যে বিষয়গুলা, এইগুলা খুব সুখ্যাতি সূক্ষ্ম বিষয়। তো এই তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় এবং আমি এবং আমরা, এই রহস্যটা সূরা ইখলাসের অনুবাদগুলা পড়বেন, দেখবেন, এবং এই বইটার মধ্যে পড়েন, সব কিছু পাওয়া যাবে। বলতেছে কি, মানুষ নিজের মধ্যে যখন নফস থেকে মুতমাইন্না হয়ে যায়, নিজের মধ্যে নফসটি মুতমাইন্না হয়ে যায়। মুতমাইন্না মানে কি? পরিতৃপ্ত। নফসের স্তর কয়টা? আমার দয়াল বাবা জান বলতেছেন, এখন এটা অন্যদিকে জায়গা, যদি ওই দিয়ে তো এটা নিয়ে একটা ই করতে চেয়েছি, যে নফসের স্তর কয়টা? নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা, নফসে ওয়াহেদ। আরো দুইটা আছে, এমন সুন্দর ভাবে আমার দয়াল মুর্শিদকে ব্লাউ কাবা করছে, পড়ার সাথে সাথে চোখ দিয়ে দর দাঁড়ায় পানি পড়বো, কান্না ধরে রাখা যায় না, চোখের জল, চোখের জল কখনো ইচ্ছা করে বাইর করা যায় না, অটোমেটিক বেরিয়ে যায়। আমার বাবা যান বলছে, বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নেইমা যায়, প্রেম করা যায় না, প্রেম হইয়া যায়, অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হইয়া যায়। তো কাজেই কচুরি পানা চলতে পারে না, স্রোত কচুরি পানাকে চালায় নেন। নফসে সাজারা, নফসে কি হাইওয়ানি, এখন আগে বুঝতে হবে নফস কারে কয়। আমি খুব সুন্দর এবং বাবা জানের একটা সুন্দর বাণী বলি, বাবা জানের কোরআন মুবারকে বাণীটা আছে, যেটা বইয়ে পাবেন না, কোরআনুল মজিদে পাবেন। সেটা হলো যে কত বড় সরাসরি আমার বাবা জান সত্য বলতে এবং ডাইরেক্ট বলতে কাউকে দ্বিধা করে না এবং কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই। সেটা হলো আমরা যাকে নফস বলি এবং কোরআনের ভাষায় নফস এবং রূহ, হিন্দু শাস্ত্রে বলা হয় জীবাত্মা পরমাত্মা, এবং বাংলার বুকে যত সুফিগণ আছেন, যারা পীর মাশায়েক আছেন, তাদের বইয়ে লেখা দিছেন, অলরেডি ছাপায় ফেলাইছে, কি রুহে হাইওয়ানি, রুহে নবাতি, রুহে জামাতি, রুহে ইনসানি। হিন্দুরা বলতেছে কি জীবের আত্মা, আর মুসলমান মৌলবীরা বলতেছে, ফকিরেরা সুন্নিরা বলতেছেন কি হাইওয়ানের আত্মা, জানোয়ারের আত্মা। এই দুটোটাই টোটালি ভুল, সম্পূর্ণ ভুল। আমার বাবা জান বলছেন সম্পূর্ণ ভুল এই দুটোটা কথাই।
তখন বাবা জানকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আসল কি তখন আমার দয়াল মুর্শিদ কেবলা বলছেন জীবের আত্মা নয় জীবের প্রাণ আহা কত পূর্ব হিন্দু শাস্ত্রে পণ্ডিত যারা যারা বলে জীবাত্মা পরমাত্মা তারা আজকে বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে না জীবের আত্মা হয় না জীবের হয় প্রাণ আর মুসলমান ফকিরেরা পীর সাহেবেরা সুন্নি আলেমরা তারাও শিখে না রুহে হাইওয়ানি হয় না কি নফসে হাইওয়ানি হয় জানোয়ারের প্রাণ হয় আত্মা হয় না কারণ আত্মা স্বয়ং আল্লাহ নিজে আত্মাকে রু বলা হয় রু আল্লাহ নিজে কোরআন বলতেছে কুলুর রুহি মিন আমরি রব্বি বলে দিন কুলুর রুহি বলে দিন রুহ মিন হইতে আমরি আদেশ রব্বি রবের আপনি বলে দিন রব আপনি বলে দিন রুহ হচ্ছে আমার রবের আদেশ আদেশ কত কখনোই রব থেকে আলাদা না রব থেকে আলাদা না এবং এই রুহকে যে জাগ্রত করতে পারছে যে নফস সেই হচ্ছে কি নফসে মুতমাইন্না খান্নাসকে যে তারাইতে পারছে সেই হচ্ছে নফসে মুতমাইন্না পরিতৃপ্ত নফস এবং এই পরিতৃপ্ত নফস নিয়ে বাবা জান এত সুন্দর করে বলছেন যে এখন হালে মাওলানা সাবরা বয়ান করে তুমি যখন জান্নাতে চলে যাইবা তোমাকে প্রথম বাংলাদেশের বিশাল বড় আজাহার বিশ্ববিদ্যালয় থেকে বিরাট আলেমের আগমন হয়েছে ওনার একটা বয়ান আমি শুনলাম উনি বলতাছে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা নিয়ে আসা হবে জান্নাতিরা দেইখা খাপুস খুপুস খাওয়া শুরু করবো ওই যে একটা কবিতা আছে না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে যে বাস করে কানা ভোগের সাপ ও ভোগী তুই খাস কি পান্তাবাদ চাস কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই খাপুস খুপুস খাই এই জান্নাতিরা বলে মাছের কলিজা খাপুস খুপুস খাওয়া শুরু করবো তখন ফেরেশতারা এসে বলবে এই জান্নাতি দাঁড়াও দাঁড়াও এত পরেশান হয়ে না খাপুস খুপুস খায়ও না আরো আছে সামনে আরো আছে ওই যে বড় বড় রেস্টুরেন্টে দেখেন না খানা ফিয়া দিছে একটা একটা করে নেয় এই রকম ভাবে বলে দেওয়া আছে তুমি খাও তা আমার কাছে প্রশ্ন উনি এত বড় আলেম যাদ্রি উনি কি এটা বুঝলো না যে ফেরেশতা কখনো এই কথা বলতে পারবে না কেন ফেরেশতার কোনো নির্বাচনী ক্ষমতা নাই ফেরেশতার কোনো নফস নাই ফেরেশতার কোনো রূহ নাই এবং ফেরেশতার মাঝে খান্নাস রূপী শয়তান নাই তাহলে নির্বাচনী ক্ষমতার অধিকারী যে সে প্রশ্নও করতে পারে উত্তরও দিতে পারে দুইটাই করতে পারে তো ওর তো নির্বাচনী ক্ষমতার অধিকারী নাই সে কিভাবে বলল জান্নাতিকে দাঁড়াও দাঁড়াও এত ঘাপুস ঘুপুস খায় না সামনে আরো আছে এবং এইটা নিয়ে আমার বাবা জান বলতেছেন আমার মুর্শিদ কেবলা কি যার এখনো খাওয়ার প্রতি আকর্ষণ আছে হুরের ভোগের আশা আছে সে তো পরিতৃপ্ত না সে পরিতৃপ্ত নয় যার ক্ষুধা আছে সে পরিতৃপ্ত কিভাবে হইল যার আশা আছে সে পরিতৃপ্ত কিভাবে হইল কিন্তু আল্লাহ তো কইছে ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না হে পরিতৃপ্ত নয় ইরজি ইলা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফা সুতরাং তুমি দাখিল হও প্রবেশ করো আমার বান্দার মধ্যে ওয়াদখুলি জান্নাতি তুমি জান্নাতেও প্রবেশ করো প্রথমে কইছে বান্দার মধ্যে প্রবেশ করো তাহলে পবিত্র নফস হইলে মুতমাইন্না নফস হইলে পরিতৃপ্ত নফস বান্দার মধ্যে প্রবেশ করে প্রথম শর্ত কোরআনের আয়াত অনুযায়ী দেখা যায় যে একটা পরিতৃপ্ত নফসই আল্লাহর বান্দা হিসেবে গৃহীত হয় যে নফস পরিতৃপ্ত নয় সে কখনোই আল্লাহর বান্দা হিসেবে গৃহীত হবে না বান্দার বাইরে আমানুর কাতারে পরিতৃপ্ত হইলে মুমিনের কাতারে চলে যায় তখন বলছে জান্নাত প্রবেশ করো তাইলে এই যে জান্নাত এবং আমার বাবা জান বলতেছেন যে হুরের ভোগ ফল ফলাদি খাবারের এত ইশারাবান তুহুরাত এই যে এগুলা যাদের আশা আকাঙ্ক্ষা যে নফসের সে কিভাবে পরিতৃপ্ত হয় আর জান্নাতে তো নফস যাইব প্রাণ যাইব জান্নাতে কি দেহ যাইব জান্নাতে তো যাইব প্রাণ
নফস যাবে কারণ নফসকে বলতাছে হে পরিতিক্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো কিন্তু দেহকে তো বলা হয় নাই আর দেহ আর প্রাণ দুটো তো এক না এবং আমার বাবা জান বলতেছেন যে ওহাবীদের এবং খারিজিদের সবচেয়ে বড় ভুল এইটাই যে ওরা মহানবীকে দেহ দিয়ে বিচার করছে যে মহানবী বোধহয় এই দেহের মধ্যে সীমাবদ্ধ আর না ওলিদেরকেও তাই করে এটি তাদের সবচেয়ে বড় ভুল বুঝার ভুল আমার বাবা জান বলছেন আমি ওহাবীকে কখনোই তিরস্কার করি না গালি দেই না আমি ওহাবী মতবাদটাকে গালি দিই তিরস্কার করি কারণ ওহাবি সুন্নি হইতেও পারে ফকিরিতে আসতেও পারে এবং মুরিদ হইতেও পারে আল্লাহর ওলি মানতেও পারে তকদিরে থাকলে কিন্তু মতবাদটা কখনোই মানে নাই মানবে না মানার কোনো প্রশ্নই আসে না তো এর জন্য ইয়ে বলা হয় কবির ভাষায় যে তুমি পাপকে ঘৃণা করো পাপীকে নয় কত সুন্দর বাণী পাপকে ঘৃণা করতে বলছে পাপীকে নয় কারণ পাপীটা হচ্ছে ব্যক্তি আর পাপটা হচ্ছে রিপু রিপুকে ঘৃণা করতে বলছে পাপকে নয় পাপীকে নয় তো পাপী ব্যক্তিকে নয় রিপুকে এর জন্য আমার বাবা জানের আবার বিশ্লেষণটা এখানে খুব সুন্দর দেখা যায় যে দেহটা তৌহিদে বাস করে খালি তোমার মনটা বাস করে তৌহিদে এর জন্য তো কাজী এই যে বিষয়গুলো এবং অতুলনীয় এখন প্রতিটা বিষয়ের উপরে যদি ভালোভাবে মন দিয়ে পড়া হয় এবং ই করা হয় অপূর্ব আমার বাবা জানের বাণী বাবা জানের কোরআনুল মাজিদের মধ্যে আমি এইখান থেকে একটু যদি বাবা জানি যে আমি একটা ই সূরা হাসরের ১৯ নাম্বার আয়াতে বাবা জান আপনারা পড়েন এটা মনে রাখেন যায়া খুইলা যে বাবা জান বলতেছেন পবিত্র কোরআনের হাসরের ১৯ নাম্বার আয়াতে লাউ আনজাল্লা হাজাল কোরআন লাউ আনজাল্লা হাজাল কোরআন আলা জাবালিন লা রাআইতা লা রাআইতাহু খাশিয়াতাম মুতাসাদ্দিয়াম খাশিয়াতিল্লাহ লাউ আনজাল্লা লাউ আমরা যদি আনজাল্লা নাজিল করিতাম হাজা এই কোরআন হাজাল কোরআন এই কোরআনকে হাজাল আলা উপরে জাবালিন পাহাড়ে আমি যদি এই কোরআনকে নাজিল করিতাম অবতরণ করিতাম কি এই পাহাড়ের উপরে লা রাআইতাহু তুমি দেখিতে পাইতে কি খাশিয়াতিন বিনীত অবনত ভীতু সন্তুষ্ট কি মুতাসাদ্দিয়াম ভয়ে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে তাহলে পুরো অর্থটা হচ্ছে আমার বাবা জান এখানে ধরছে খুব সুন্দর করে যে আমি যদি কোরআনকে এই পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখিতে পাইতে এই পাহাড় ভয়ে টুকরো টুকরো হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আল্লাহর ভয়ে এবং পাহাড়কে তুমি বিনীত অবস্থায় দেখতে পাইতে বিনয়ী অবস্থা এই কোরআন এত ক্ষমতা সম্পূর্ণ তাহলে এখন বাবা জান এখানে প্রশ্ন করছেন যে এই কোরআন কি সেই কোরআন এটা কোন কোরআন কোরআন তাহলে এই কোরআনের আয়াত দিয়েই বাবা জান ধরছে যে আমি যদি এই বই আকারে যে কাগজ আর কালির যে কোরআনটা এই যে ছাপার কোরআন ছাপার অক্ষরের যে মেজাজি কোরআন শরীয়তি কোরআন যে রূপক কোরআন প্রতিচ্ছবি নুরি কোরআনের যে প্রতিচ্ছবি সেই কোরআনটাকে পাহাড়ের উপরে রাখি পাহাড় কোনোদিনও ছিন্ন ভিন্ন হবে না টুকরো টুকরো হবে না কিন্তু কোরআন তো কইতাছে যে কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হয় তাইলে সে ভয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে তাহলে এটা কি কোরআন এটাকে বলা হয় নুরি কোরআন এই নুরি কোরআন এই নুরি কোরআন সম্বন্ধে আল্লাহ পাক বলতেছেন আমি কোরআনকে নাজিল করছি তোমার কলবের মধ্যে তোমার কলবের মধ্যে এবং এই সম্বন্ধে অনেক আয়াত আছে এবং রূপ সম্বন্ধে যে কয়টা আয়াত এখানেও আছে কলবের উপরে কোরআন নাজিল হয়
পাহাড়ের উপরে দেয়, কারণ পাহাড় এটার আমানত ধারণ করার মতো ই করে নাই। তাহলে পরে এখানে বাবা জানের প্রশ্নটা হলো, দুইটা প্রশ্ন করছে বাবা জান, যে আমরা যে কোরআনটাকে ভাবি এটা কি এই কোরআনকেই বলা হয়েছে না অন্য কোন কোরআনকে বলা হয়েছে? এখন বাবা জান এর কিছু ব্যাখ্যা দিচ্ছে। এই ব্যাখ্যার মধ্যে আমি তো বাবা জানের মতো সুন্দর করে বলতে পারি না, আমার তো এলাকা সুন্দর করে বলে আমি ওর থেকে যেটুকু ওই যে গঠিত গঠিতে যেটুকু দরটুকু এই আর। তো এখন এই কোরআন সম্বন্ধে বলতেছে যে হযরত মূসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর পাহাড়ে শুধু আল্লাহর নূরের একটু ঝলক দেখছে, বেহুশ হয়ে গেছে এবং তুর পাহাড়টা জ্বলে গেছে, তুর পাহাড়টা জ্বলে গেছে, খালি একটু নূরের ঝলক। তাহলে যদি সম্পূর্ণ কোরআন নাজিল করা হতো ঠিকই তো কোরআন এই পাহাড় ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যেত। এখন এই কোরআনকে নূরি কোরআন, এই কোরআন একমাত্র আল্লাহর বান্দার উপরে নাজিল করা হয়েছে। তার প্রমাণ কোথায় যায় দেখেন, সূরা কাহাফের এক নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার উপরে কোরআন নাজিল করলাম। এখানে কয় না আমি আমার নবীর উপরে, কইছে কি আমি আমার বান্দার উপরে আবদিহির উপরে আব্দুহুর উপরে কোরআন নাজিল করছে। এইখানে নবী শব্দটা উচ্চারণ করে নাই, রসুল শব্দটা উচ্চারণ করে নাই, ওলি শব্দটা উচ্চারণ করে নাই, করছে কি আব্দুহু শব্দটা। এই আব্দুহুর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়, কোন কোরআন? এই নূরি কোরআন। এই নূরি কোরআনের যে প্রতিচ্ছবি সেটা হচ্ছে এই কাগজ আর কালির কোরআন। এর জন্য বাবা জান বলে নূরের কোরআনের মধ্যে কি কালিও নাই কাগজও নাই, কাগজও নাই কালিও নাই, নূরের কোরআনের মধ্যে শুধু নূর আর নূর। এই নূরি কোরআনই আল্লাহ পাক আব্দুহু বান্দার অন্তরে নাজিল করে থাকেন। এখন এই নূরি কোরআনকে যদি কেউ স্পর্শ করতে চায় পবিত্র ছাড়া সম্ভব না। এইটা সম্বন্ধে কোরআন বইতাছে বলতাছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, লা মানে না ইয়ামাসসাহু স্পর্শ করে ছুঁইব, ইল্লাল ব্যতীত মুতাহহারুন পবিত্র ছাড়া, পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারবে না, টাচ করতে পারবে না। এখন বাবা জান বলতেছেন খেয়াল করেন এইখানে কিন্তু বলা হচ্ছে আমি যদি পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করতাম, বলে না এখানে আমি যদি পাহাড়ের উপরে জিকির নাজিল করতাম, যদি আমি পাহাড়ের উপরে কিতাব নাজিল করতাম তাইলে টুকরা টুকরা হয়ে যেত। এখানে বলে না আমি যদি পাহাড়ের উপরে ফুরকান নাজিল করতাম তাইলে দেখতা পাহাড় টুকরা টুকরা হয়ে যেত, এটা কিন্তু বলে নাই। আল্লাহ পাক বলছে আমি যদি কোরআনকে নাজিল করতাম এই পাহাড়ের উপরে পাহাড় ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যেত ভয়ে বিনয়ে। তাহলে পরে এই কোরআনকে পবিত্র ছাড়া স্পর্শ করতে পারে না। পবিত্রকে যে নফসটা নিজের নফস থেকে, যে ব্যক্তি নিজের নফস থেকে খান্নাসুকি শয়তান থেকে তারাই দিতে পারছে, দূর করে দিতে পারছে, সে হইছে পবিত্র। মানে একা নফস যখন একা, শয়তান যখন নফসের সাথে থাকে না তখন, কিংবা শয়তান যে যখন নফস মুসলমান বানাইতে পারে, আত্মসমর্পণকারী বানাইতে পারে, তখন এই ব্যক্তিটা ওই নূরি কোরআন স্পর্শ করতে পারে, এই নফসটা নূরি কোরআন স্পর্শ করতে পারে। তাহলে কোন নফস নূরি কোরআন স্পর্শ করতে পারে? যে নফস পবিত্র হইছে। কি পবিত্র মানে হচ্ছে নিজের নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান অতপ্রতভাবে জড়ায়া রইছে, এই জড়ায়া থাকা যে শয়তান তাকে বাই ফেলে দিতে পারে, তখনই যায় নূরি কোরআনের স্পর্শ করতে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, দেখতে পারে, এর আগে না। এর জন্য তাই আমার বাবা জানেন এই কোরআন বিজ্ঞানময়, আমার বাবা জানেন ব্যাখ্যা বিশ্লেষণ বিজ্ঞানময়, এবং জাহের এবং বাতেন দুইটার সমন্বয়ে আমার বাবা জানেন এই বিশ্লেষণ। এটা একটা বিশাল ব্যাপার। আপনারা এই সূরা হাসর, সূরা মারেজ, এই সূরাগুলো আমার বাবা জান যে কয়টা ই করছে আপনি বুঝতে হবে যে এখানে অবশ্যই কোনো না বড় ধরনের কোনো রহস্য আছে, যার জন্য আমার বাবা জান এখানে হাত দিছে। যদি রহস্য না থাকতো, ওই রকম কোনো ই না থাকতো, আমার বাবা জান এটা ধরতো না। কারণ আমার বাবা জান সে, আমি তো এটা বলতে পারি না,
অনেক সময় আছে খুদ খুশি সে কম নেই আ সবক জপ করনা আত্মহত্যার চেয়ে কোন অংশ কম না যখন পরমাত্মার জাগরণ হয় নিজের নফসকে চিনতে পারে তখন সে খুব চিৎকার দিয়া বলতে পারে না এটা আত্মহত্যার চেয়ে কোন অংশ কম না খুব খুশি সে কম নেই এটা খুব সম্ভবত হযরত বেদম ওয়ারসি এই কালামটা বলছেন এর জন্য আমার বাবা জান বলে এই যে নাহিদ বাবা বললো জব আসে কবি উফ না করনা চাহে তু বরবাদ হো জানা তুমি জবান দিয়া কখনো উফ শব্দটা কইরো না তুমি যন্ত্রণায় যাতনায় তুমি যদি জ্বলে পুড়ে ছায় হয়ে যাও তাও উফ শব্দটা কইরো না কারণ ये ইশকা মুকাম হে ভগবান কা নেহি এটা যুক্তি তর্কের রাজ্য না এটা প্রেমের রাজ্য আমার বাবা জানের পবিত্র অডিও ইয়ের মধ্যে বলছে এবাদত দুই প্রকার একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুলে বা হাক্কুল্লাহ মানে আল্লাহ আর হাক্কুলে বা মানে বান্দার হক আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে নামাজ রোজা হজ যাকাত কুরবানি এগুলা বান্দা যদি করে এটা আল্লাহর হক আর হাক্কুলে বা মানে মানুষের দামাইরা খাইও না চিটারি বাতপারি করো না চুরি দৌড়ানি করো না কেউ সম্পদ আত্মসাত করো না রিলিফের মাল চুরি করে খাইও না জোর জুলুম করো না এইটা বাবা জান বলছে এর থেকে ঊর্ধ্বের একটা ইবাদত আছে সেই ইবাদতটা কি জানো বাবা জান প্রশ্ন করতেছে আমি তো জানি না তখন বাবা জান বইলা দিল কি সেটা হচ্ছে প্রেম এই হাকুলে এবাদ এবং হাকুলে বাদ হাকুল্লার হাকুলে বাদ এই দুইটার থেকে ঊর্ধ্বের এবাদতটা হচ্ছে প্রেম তুমি প্রেম করো প্রেম শিখো প্রেম কি এখন যদি বোঝানো জিজ্ঞেস করা হয় প্রেম কি বলেন তো আরে প্রেমই তো শরণ ধ্যান তুমি আমার শরণ করো ধ্যান করো ফাজ করো নিয়া জুকুর কম ওয়াস করুলি ওয়ালা তাক ভরুন তুমি বেশি বেশি আমাকে শরণ করো আমিও তোমাকে শরণ করব আমি যদি মুর্শিদকে ধ্যান করি মুর্শিদও আমাকে শরণ করবে দেখা দিবে আমার ধ্যান নাই মুর্শিদ কিভাবে দেখা দিবে প্রেমটাই হচ্ছে স্মরণ স্মরণ মানে কি সালাত অনেক সালাতরে অনেকে জিকির রে স্মরণ করে জিকির শব্দের অর্থ সালাত সালাত শব্দের অর্থ যোগন সংযোগ প্রচেষ্টা জিকির শব্দের অর্থ সংযোগ প্রচেষ্টা এর জন্য সংযোগ কায় ধ্যান খেয়াল মুর্শিদের ধ্যান মুর্শিদের খেয়াল তাসাব্বুরে সাহেব বাবা জান বলে না সব সময় তাসাব্বুরে সাহেব পীরের ধ্যান তাসাব্বুর মানে ধ্যান সাহেব মানে পীর পীরের ধ্যান করো এই ধ্যান ছাড়া তুমি কিছুই পাইবা না এই বই পড়া এই যে আমি যে কট 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 করবা লইছি জিঙ্গা ইয়ের মতো এটা হলো বই পড়া আমার ভিতর কিছুই নাই এই বাড়ির কুত্তার থেকেও নগণ্য এবং অজ্ঞান এবং একটা নিম্ন শ্রেণীর প্রাণী আমি লস সবচেয়ে একটা নিম্ন শ্রেণীর প্রাণী অধম পাপী তো কাজেই আমার বাবা জানের এই যে বিষয়গুলো আমরা বর্ণনা করার মতো যোগ্যতা আমাদের নাই তো বলেন এখন আসি একটু সেজদার বিষয়ে অনেকের মনে খটকা থাকে যে সেজদা করব কেন করব কি কারণে করব সেজদা কি বর্তমান জমানায় সেজদাকারীর অভাব নাই আছে নাই অনেক সব মুসলমানরাই নামাজে সেজদা করতেছে এবং এক টাইম না পাঁচ ওয়াক্ত নামাজ সতের ওয়াক্ত ফরজ নামাজ এই সতের ওয়াক্ত সতের রাকাত পাঁচ ওয়াক্ত নামাজে সতের রাকাত কি ফরজ এই ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এশার চার রাকাত তো এই টোটাল সবাই সেজদা করতেছে আল্লামা ইকবালের একটা কথা মনে পড়ে আমার বাবা জানেন বই মুবারক আছে সেটা কি তুর পাহাড় তো আছে মুসা নবী কোথা আর ভালো ভালো সুন্দর সুন্দর কথার বস্তাগুলো তো আছে কিন্তু আল্লাহর লীলা কোথা সেজদাকারী তো আছে মসজিদে জায়গা লয় না এমন এক অবস্থা হয়ে গেছে সরকারি রুদের মধ্যে পর্যন্ত হলিতে গলিতে সিপাই সাপাই সাথে বারিন্দায় সবানে সেজদাকারী কিন্তু আসলে সেজদাকারী কোথায় আমি যে মাথাটা নত করি এখানে
এটা তো রূপক সিজদা মেজাজি সিজদা এটা কি আসল সিজদা না 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 আসল সিজদা কি নিজ সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করে দেওয়ার নাম হচ্ছে সিজদা দয়াল বাবা জাহাঙ্গীরের বাণী নিজ সত্তাকে পরম সত্তা নিজ সত্তা মানে কি আরো খোলাসা করে বলে দে যে নিজ সত্তা মানে হচ্ছে নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছা নিজের সমস্ত কিছুকে কি পরম সত্তা মানে আল্লাহর ইচ্ছার কাছে রসুলের ইচ্ছার কাছে মুর্শিদের ইচ্ছার কাছে নবীর ইচ্ছার কাছে আব্দুর ইচ্ছার কাছে সম্পূর্ণ বিলীন করে দেওয়া মানে উৎসর্গ করে দেওয়া কুরবানি করে দেওয়ার নাম হচ্ছে সেজদা এই সেজদাকারী কোথায় কোথায় এই সেজদাকারী আসেন আর একটু সুন্দর করে দেখা যাক কিভাবে নিজ ইচ্ছা কি প্রবৃত্তি আমার ভিতরে যে খান্নাস রূপী শয়তান আছে আমার নফস সব সময় ভোগ করতে চায় সেডেল সম্পত্তির মালিক হইতে চায় ক্ষমতার মালিক হইতে চায় সে রূপের মালিক হইতে চায় সুঠাম দেহের মালিক হইতে চায় সে অন্যের সম্পদ খাইতে চায় সে অন্যের হক ছিনায় নিতে চায় সে অন্যের উপর কর্তৃত্ব করতে চায় এই প্রাণটা এই নফসটা এই নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে তখন কি করতে হয় পরম সত্তার কাছে বিলীন করে দিতে হয় পরম সত্তা কি বলছে আমার ইচ্ছা তো ক্ষমতা হওয়া আর আল্লাহ বলতাছে তুমি কি করো শিশু হইয়া যাও শিশুর মতো না হইলে তুমি আল্লাহকে পাইবা না ঈসা নবী বলবেন শিশু হইয়া যাও আল্লাহ বলতাছে তুমি কারো সম্পদ আত্মসাত করো না কিন্তু আমার ইচ্ছা তো বলতাছে অসম্পদটা ছিনায় নিয়ে নাও এই ইচ্ছাটাকে মুর্শিদের ইচ্ছার মধ্যে আল্লাহর ইচ্ছার মধ্যে বিলীন করে দিতে হবে না না আল্লাহর ইচ্ছা অন্যটা আত্মসাৎ করা যাবে না আল্লাহর ইচ্ছা আল্লাহ নিষেধ করছে কি তুমি ঘুষ খায়ো না তুমি সুদ খায়ো না তুমি গীবত করো না তুমি চুগলখুরি করো না তুমি অন্যের সম্পদ অন্যের নারী আত্মসাৎ করো না ভোগ করো না এগুলা থেকে এগুলা মানাকে কারণ আল্লাহর ইচ্ছাটাকে মানাকে বলা হয় কি নিজ সত্তাকে পরম সত্তার মধ্যে আর আমার সত্তা চাই কি আমি খলিফা হই আল্লাহ কিন্তু আল্লাহ কয় না আমি তো আদমরে খলিফা বানাম তখনই বিদ্রোহ হয়ে গেল কেন আমি কি করছি আমি তো উত্তম আমি কি কম ইবাদত করছি আমি কি কম তসবিহ হালি পড়ছি আমি কি আগুন দিয়া তৈরি আদম মাটি দিয়া তৈরি তো আল্লাহ কি জানে না আদম কি দিয়া তৈরি আজাজিলের কয়ে দেওয়া লাগবো মনে করাই দিতে হইব আল্লাহরে আল্লাহ তো জানে জাজাজিল কি দিয়া তৈরি আর আদম কি দিয়া তৈরি তো কাজী এই যে জিনিসগুলা এখন নিজের ইচ্ছাকে কুরবানি দেওয়া এই যে কুরবানি এখন এই গেল হয়তো কতদিন ওই অল্প কয়েকদিন এই কুরবানির মধ্যে লক্ষ টাকা দেওয়া পশু কিনে আই না হালাল পশু হালাল ছুরি হালাল জব করে নেওয়ালা সবই হালাল ওখানে পয়সাটা হালাল কিনে দিলে দেহার বিষয় যেটারে কুরবানি করলো অনেক কুরবানির পশু তো হালাল কিন্তু কুরবানির অর্থটা হালাল কিনা এটা হলো দেহার বিষয় মানে হালাল হারাম অর্থ দিয়ে যদি কেউ কুরবানি করে এটা হালাল হইব এটা কুরবানি হবে কোনোদিনও হবে না সবই হালাল লাগবে এখন তো হালাল জিনিস দিয়া হয় না কাজী এই সেজদাটা সবাই মাথা নত করতে চায় কিন্তু ইচ্ছাকে গুরুর কদমে নত কেউ করতে চায় না কেউ করতে চায় না আমিও করতে চাই না আমি নিজে করতে চাই কে করতে চাই আমি জানি না আমি নিজে আমার ইচ্ছা বিদ্রোহ করে না না তুমি লম্বা করে একটা সেজদা দাও দরকার হলে একটু লম্বা হয়ে হইয়া করো দুই হাত সামনে দে দাও আল্লাহর সামনে খাড়া একান্তে থাকো কিন্তু দোকানে যাই ওজনে কম দিবে দোকানে যাই বেজাল মাল বেজবা তুমি এখন তো লম্বা সেজদা দিছ তাহলে এটা কি সেজদা হইল না না এটা সেজদা হইল না এটা হইলো কি ভন্ডামি কি অভিনয় এর জন্য আল্লাহ পাক বলছে এক নামাজিকে আমি জান্নাত দেব আর এক নামাজিকে আমি ওয়াল নামক দুজনকে ফালাইয়া দিব কাকে যে নাকি আমার সামনে নামাজের স্টাইলে আইসা আমার সাথে প্রতারণা করেছে আমার সাথে অভিনয় করছে তাকে সেজদা করে নাই এখন সেই সেজদাকারী কই পাইবেন সূরা মারেজ খুলেন সূরা মারেজের 20 21 22 23 এই তিনটা আয়াত খুলেন
আল্লাহ পাক বলতেছে 19 20 21 22 এই আয়াতগুলা খুলেন খুললে দেখবেন আল্লাহ পাক বলতেছেন